জনসমর্থনহীন সরকার বলেই ভারতের সঙ্গে সমস্যার সমাধান করতে পারছে না বলছে মির্জাফক। গুলি করা অফিসারদের একদিন জবাব দিতে হবে বলছে মান্নান। গণতন্ত্র পুনরুদ্ধারে চিন্তার পরিবেশ তৈরি করতে হবে। জানিয়ে দেব হাসিনা মোদি বৈঠক অধরাই রয়ে গেল তিস্তা। সর্বশেষ জানিয়ে দেব নাটোরে পুলিশ বিএনপি সংঘর্ষ, গুলি ও টিয়ার শেলে আহত পাঁচ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জনসমর্থনহীন সরকার বলেই ভারতের সঙ্গে সমস্যার সমাধান করতে পারছে না বলছে মির্জা ফখরুল। জনসমর্থনহীন সরকার বলেই ভারতের সঙ্গে অভিন্ন সমস্যাগুলো সমাধান করতে পারছে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে যে আমাদের অভিন্ন সমস্যাগুলো আছে, অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা, সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা এবং অন্য যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর সমাধান বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত করতে পারেনি, কারণ যে ওদের পেছনে জনগণের সমর্থন নেই, সেটাই হচ্ছে বড় কারণ। সেজন্য এখন পর্যন্ত সেই শক্তি নিয়ে এ সরকার কোনো কাজ করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমি গতকালও বলেছি, উনি তো প্রত্যেকবার গেছেন, আমাদের অনেক আশা দিয়ে গেছেন এই তিস্তা চুক্তি সই হবে, অমুক হবে, তমুক হবে, সেটা এখনো পর্যন্ত কোনোটাই হয় নাই। মির্জা ফখরুল বলেন, $100 বিলিয়ন সাহায্য দিয়েছিল, সেটারও 30% কাজ হয়েছে, আর কোনো কাজ হয়নি। এ বিষয়গুলো নির্ভর করে জনগণের শক্তির উপর। জনগণ যদি এই সরকারকে সমর্থন দিত তাহলে প্রতিটি কাজই ইতিমধ্যে হয়ে যেত। আমি আবারও বলছি, উনি ফিরে আসুন, কি কি আনছেন বাংলাদেশের মানুষের জন্য, সেটাই হবে এ সফরের সাফল্য। আজ দুপুর 12টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন সভাপতি এস এম জেলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় বিএনপির নেতা আমানুল্লাহ, আব্দুল সালাম, রুহুল কবির রিজভি, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, কামরুজ্জামান রতন, আজিজুল বারি হেলাল মীর, শরফত আলী শাফু, আমিরুল ইসলাম খান আলিম, আকরামুল হাসান মহানগর, বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনু, হাবিবুল আলম ইসলাম, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের হাসান জাফির তোহিন, স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সহ সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 4 সেপ্টেম্বর এস এম জেলানি ও রাজীব আহসানের নেতৃত্বে 5 সদস্যদের আংশিক কমিটির অনুমোদন দেয় বিএনপি। সর্বশেষ কমিটি ছিল মোস্তাফিজুর রহমান ও আব্দুল কাদের ভূঁইয়া জোয়েলের নেতৃত্বে। গুলি করা অফিসারদের একদিন জবাব দিতে হবে বলছে মান্নান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী শান্তিপূর্ণ র্যালিতে যেসব অফিসার পাখির মতো গুলি করে আমাদের একজনকে হত্যা ও বাকিদের হত্যার চেষ্টা করেছেন, তাদের অবশ্যই একদিন জনতার কাঠগড়ায় জবাব দিতে হবে। মঙ্গলবার বিকেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গুলিবিদ্ধ ফারুক খান সুজন, পুলিশের গুলিতে চোখ হারানো জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আলিফকে অভয় দেন আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, আমি ও বিএনপির সবাই আহতদের পাশে আছি, তাদের পরিবারের পাশে আছি, আমি নিজেও বেপরোয়া লাঠিচার্জ ও টিয়ার গ্যাসে আহত হয়েছিলাম, হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম, আজ সুস্থ হয়েই আমার ভাই সন্তানদের পাশে এসেছি। এ সময় জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক সাগর সিদ্দিক, মাসুদুর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারে চিন্তার পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যা করা প্রয়োজন, দেশের গণতন্ত্রকামী দলগুলোকে সেটি নিয়ে চিন্তা করতে হবে, চিন্তার স্থান ও পরিবেশ তৈরি করতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে যুব জাগোপার প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সৈয়দ ইব্রাহিম বলেন, যেই অনুভূতি নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম, সেই অনুভূতি থেকে আমরা অনেক দূরে সরে আসছি, সেই লক্ষ্য আমাদের উদ্ধার করতে হবে। তিনি বলেন, আমরা কোনো প্রতিবেশী দেশের সিদ্ধান্ত মানতে চাই না, আমরা জনগণের সিদ্ধান্তে চলতে চাই, জনগণের সরকার চাই। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থ দেখতে হবে, জাতীয় স্বার্থ হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। যুব জাগোপার সভাপতি নজরুল ইসলাম বুলবুল যুব জাগোপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনার সভায় আরো বক্তব্য রাখেন জাগোপার সভাপতি ব্যারিস্টার তাসমিমা প্রধান, জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম, অধ্যাপক ইকবাল হোসেন, রাশেদ প্রধান, কারি আবু তাহের প্রমুখ।
হাসিনা মোদি বৈঠক অধরাই রয়ে গেল তিস্তা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের কুশিয়ারা নদীর পানি ভাগাভাগি কিংবা ভারত থেকে বাংলাদেশের জ্বালানি তেল কেনার ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও তিস্তা কিংবা রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো ইস্যুতে জটিলতা রয়েই গেল। মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী হাসিনার পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি বাংলাদেশকে এই অঞ্চলে ভারতের বৃহত্তম উন্নয়ন ও বাণিজ্য সহযোগী বলে বর্ণনা করেন। শেখ হাসিনাও জানান, এই দুই বন্ধু দেশ যে কোনো অমীমাংসিত বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে মেটাতে সক্ষম। বাংলাদেশ চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও যে এই দুই নেতার মধ্যে কথাবার্তা হয়েছে ভারত তা প্রকারান্তরে মেনে নিয়েছে। শেখ হাসিনার সফরের মূল কার্যদিবস ছিল মঙ্গলবারই, তাহলে সেই দ্বিপাক্ষিক আলোচনার কি পরিণতি হলো? বস্তুত দিল্লির হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিনিধি দলের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো তাতে খুব বড় চমক যে কিছু থাকবে না তা মোটামুটি জানাই ছিল। প্রত্যাশিতভাবে 7টি MOU বা সমঝোতাপত্র সেখানে স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কুশিয়ারা নদীর রহিমপুর পয়েন্ট থেকে বাংলাদেশকে 153 কিউসেক পানি প্রত্যাহার করতে দিতে ভারতের রাজি হওয়া। 1996 সালের গঙ্গা চুক্তির পরেই প্রথম ভারত বাংলাদেশের সাথে কোনো অভিন্ন নদীর পানি ভাগাভাগিতে রাজি হল। বিষয়টিকে এভাবেও বর্ণনা করেছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বাগত ভাষণে জোর দিয়েছেন দুদেশের বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগিতার ওপর। মোদী বলেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশ দেখার মতো উন্নতি করেছে আর তারা এখন ভারতের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনারও বটে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সাথে যে ভারতের বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি সেটাও মনে করিয়ে দেন তিনি। বাংলাদেশে এই মুহূর্তে যে এনার্জি বা বিদ্যুৎ সংকট চলছে তার পটভূমিতে দুদেশের যৌথ উদ্যোগে নির্মিত রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রের আসন্ন কমিশনিং খুব ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। আর মঙ্গলবার দুই প্রধানমন্ত্রীর সামনেই বাজিয়ে শোনানো হয় সেই রামপাল প্রকল্পের লঞ্চিং প্রোমো। গত মাসে এক প্রকল্পের প্রথম পর্যায়টি বাংলাদেশ পাওয়ার ব্রিগেডের সাথে সিনক্রোনাইজ করা হয়েছে। ভারত এটিকে দুদেশের জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে খুব বড় পদক্ষেপ হিসেবে দেখছে। ভারত থেকে বাংলাদেশে যাতে সরাসরি পরিশোধিত জ্বালানি তেল কিনতে পারে তাও নিয়েও আলোচনায় গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাটরা বিকেলে তার ব্রিফিংয়ে জানান, বিভিন্ন পণ্যের সরবরাহ নিয়ে ভারত ও বাংলাদেশ নিয়মিতই কথাবার্তা বলে থাকে আর তার মধ্যে তেলও আছে। এখন ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডকে বাংলাদেশে একটি G2G সাপ্লায়ার অর্থাৎ এক সরকার থেকে আরেক সরকারের কাছে সরবরাহকারী হিসেবে স্বীকৃতি দিয়েছে, ফলে বাংলাদেশে তেল বিক্রির প্রস্তাব সক্রিয় বিবেচনায় আছে। কর্মকর্তারা এখন এই জ্বালানি তেল বিক্রির শর্তাবলী নিয়ে কথাবার্তা বলছেন বলেও কাটরা জানান। নাটোরে পুলিশ বিএনপি সংঘর্ষ, গুলি ও টিয়ার শেলে আহত 5। নাটোরের লালপুরে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত 5 বিএনপি কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলার গৌরীপুরে পুলিশ বিএনপির এই সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বিএনপি কর্মীদের হঠাৎ 3 রাউন্ড শটগানের গুলি ও 2 রাউন্ড টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ বিকেলে লালপুর উপজেলার গৌরীপুরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। সময় বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসার পথে পালিদেহা এলাকায় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। রহিম নেওয়াজ বলেন, লালপুরের গোলপুর গোপালপুর বাজারে সমাবেশে অনুমতি চায় বিএনপি, পুলিশ সমাবেশের অনুমতি না দেওয়ায় সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের গৌরীপুরের বাসভবন চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছিল। পালিদেহা এলাকা থেকে আহত অবস্থায় আব্দুল মজিদ ও আমিরুল ইসলাম নামে 2 বিএনপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 3 রাউন্ড শটগানের গুলি ও 2 রাউন্ড টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরুজ্জামান জানান, বিএনপি রাস্তা দখল করে সমাবেশ করায় তাদের রাস্তা থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে একটু ধস্তাধস্তি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত না জেনে কিছু বলতে পারবো না।